আচ্ছা, টাকা ইনকামের নতুন উপায় পেয়ে গেছি। এবার এবার তো 1,000 টাকা পকেটে আমার। একটা সাহেব আসি। বসেন300 টাকা ওটা তো 7 বার ওষুধ ছিল। এই দেখেন, আপনার স্মৃতি শক্তি ফিরে পেয়েছেন। দেন 300 টাকা দেন। এবার ডাক্তার, তোমার কাছ থেকে আমার 1,000 টাকা না নিলেও আমার 600 টাকা আমি ফেরত নেবই। আপনি অন্য জায়গায় যান, আপনার টাকাটা আপনি ফেরত দেন। আরে এটা তো 100 টাকা, 1,000 টাকার নোট না। এই তো আপনি চোখে দেখতে পাচ্ছেন, দেন 300 টাকা দেন। আচ্ছা আসেন, বসুন, দেখি আপনার কোথায় কামড়িয়েছে মৌমাছির। আমি মলম লাগিয়ে দিচ্ছি। আসলে মৌমাছি তো অনেকগুলো ছিল, আমি ঠিক মতো চিনতে পারবো না। আমি দেখি আমার শাশুড়ি একটা নদীতে পড়ে গেছে, সেখানে ইয়া বড় কুমির তার দিকে তেড়ে আসছে। তার দাঁত গুলো ছিল ইয়া বড় বড়, নখ ছিল এত বড় বড়, সে অনেক তাজা, তার ভয়ঙ্কর তো বিষক। কিছু দেখছি খুব ভয়ঙ্কর এবং অদ্ভুত স্বপ্ন। আরে রাখেন আপনি, এ তো কেবল আমার শাশুড়ির বর্ণনা দিলাম, কুমিরটা তো এখনো দেওয়া হয়নি। I am the one, the way your son don't need a gun to get respect up on the street. একটা সাহেব, আমি বেশি দিন বাঁচতে চাই, কি করবো? বেশি দিন বাসা তুমি ইচ্ছা আপনার, তাহলে একটা বিয়ে করে ফেলেন।
বিয়ে করলে কি আমি বেশি দিন বাঁচতে পারবো? আরে বিয়ে করলে তো আপনার বেশি দিন বাঁচার ইচ্ছাটা থাকবে না। Oh, no.